আমার এত ভালোবাসো কেন ভাবি? তুই যে আমার একটাই দৌড় হেললি গা, নিজে পোলাপ্পার নাই হেললি গা না ভাবি? আদর করবা, এবার ছাড়ো যা, ডুব দিয়ে আয়। মধু, বেশি দূরে যাস না। মধু, মধু, কি হয়েছে? লুঙ্গিটা খোঁজ রেনু। তোর কি হয়েছে? তুই ছোট মানুষ, তোমার কাছে তো ছোট, স্যার কাছে তো ছোট না। ছাড়ো, ছাড়ো না, ছাড়ো। আরে কি আমার বড় মানুষ রে! আরে রে, কই যাস? লুঙ্গিটা দিয়ে যাস, ভিজা কাপড়ে যাস না। পুতুল বারবার কইরা যায় কেন? তাইলে বিয়া হইব না। কেন হইব না? যে পুতুল বারবার কইরা যায় তার সাথে বলে বিয়া হয় না। এক কাম কর, পুতুল দিটারে হওয়া দে। পুতুল দিটা কি মইরা গেছে যে হওয়াইয়া দিমু? এই রেনু, হোক না মরা, তাও তো একলগে পালকিতে উঠতে পারবো। ঠিকই কইছস মধু, বিসমিল্লাহ। কি করতাছস? খেলতাছি। তোর খেলা আমি বাইর করতাছি। তোরে না পর দিন কইছি এই ছোট জাতের পোলার লগে খেলবি না। আর যদি কোনোদিন দেহি তাইলে তোর আড্ডি গুড্ডি বাঙ্গা টুকরা করে দিম। ওঠ আয়, আয়, হারামদাদি, হারামদাদি, আমার একটা কথা মনে না, কত বড় সাহস! আরে গা, কতদিন না করছি, শয়তানের জাত আবার পায়। মধু, তোরে ভাবি ডাকছে। না রে, মনটা বালা না। কেন? রেনু মাই জানি কেমন, রেনুর লগে খেলতে দেয় না। কয় কি আমরা বলে ছোট জাত। অনক, আমার কি করণ লাগবো? এক কাম কর, রেনু গো বাইর যা, রেনুরে উড়ানে খাড়াইতে কইস। হ্যাঁ গো, বাড়ির পিস দিয়া গাছে উঠা তারে আমি দেহুম। আচ্ছা। কি
ফাইট আছে খলাস পড়া খবর দিবার কইছি খবর দাস না হ্যাঁ আর হাসতা তোস ওই এতগুলো সুপারি গাছ বায়া বুকটা আমি ছিলে ফেলাইলাম আর তোরা রেনুর খবর দাস নাই আই বেটা খবর দাস নাই বুঝছি টগর উপর ভরসা করলে এই জনমে রেনুর সাথে দেখা হইব না কে কইছে হইব না রেনুর সাথে তো দেখা ওই বই এমন কি রেনুর মাল্লাকও দেখা হইব সঙ্গীত কঠিন সঙ্গীত সাধনা করতে হইব তানসেন গান গাইয়া বৃষ্টি নামাইছে হরে কৃষ্ণ বাঁশি বাজাইয়া রাধারে ঘর থেকে বাইর করছে মজনু গান গাইয়া লাইলিরে পাগল করছে হরার গান গাইয়া শিরিরে কি করছে কি করছে কি করছে কি করছে ওই কষ্টা কেন কি তা তো বুঝলাম কিন্তু এই কঠিন সঙ্গীত শিখুম কেমনে সেই তো কথা এমন গান শিখাইয়া দিব দেখবি গানের তালে তালে রেনু ঘর থেকে আইসা তোর বুকে বসে আর কই তো হইব না এখন বুঝছিস মনে থাকে যেন গান শুরু করা যায় কি বলো মধু তুমি শুরু করো চুপি চুপি দেখো আপনি শুরু করেন দেখিনি তাল তল আর জড়ি না নিম তল আর সখি না বেল তল আর হাসি না গো বুঝে রাখেন আপনার জড়ি না হাসি না সখি না আরে মায়ার নাম হয়েছে রেনু আরে আপনি কইতেছেন জড়ি না হাসি না সখি না আপনি শুরু করেন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো মজা দেখাইবে তুমি মজা দেখাইবো আমাকে ওস্তাদে আপনি শুরু করেন জ্বলন্ত পীড়িতের আগু মারে যে পুড়িয়ারে ভাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া জ্বলন্ত পীড়িতের আগুন মারে যে পুড়িয়া রে দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া জ্বলন্ত পীড়িতের আগুন মারে যে পুড়িয়া রে দোহাই লাগে সোনার আসিয়া দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া আমার পরাণ যায় গো যায় কৈরাসি দেখায় দায় আমার পরাণ যায় গো যায় কৈরাসি দেখায় দায় পিড়ি তেরি যে লেখা না হায় আর পিড়ি তেরি যে লেখা
থানায় গিয়াছি ফাঁসিয়া রে, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া। দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া, জ্বলন্ত পীড়িতের আগুন মারে যে পুড়িয়া রে, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া, দোহাই লাগে সোনার কন্যা দেখা দাও আসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, দেখা দাও আসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, আমায় দেখা দাও আসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, দেখা দাও আসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, গিয়াছি ফাঁসিয়া, আমি গিয়াছি ফাঁসিয়া, গিয়াছি ফাঁসিয়া, আমায় দেখা দাও আসিয়া। রেনু তুই? হ্যাঁ, ভালো কইরা দেইখা লও। আমি তো তোরে খুঁজতাছি। এইটা তো বুঝছি। সব বুঝোস তো, এইটা বুঝোস না কেন? আমি তোরে না দেখে থাকতে পারি না। এইটাও বুঝি, কিন্তু কম কম দেহনটা ভালো মনে টানতা হে। অনেক বেলা হইয়া গেছে, ওইদিকে মনে হয় মা খুঁজতাছে। রাইতের বেলা আইবি না? দেরি হইয়া গেল না? মা না ঘুমাইলে আহি কেমনে? কিন্তু মন যে বুঝ মানে না রে রেনু, সারাদিন তোর কাছে পাইতে চায়। আর আমার কি মনে হয় জানো? মনে হয় এই মনের মধ্যে তোমারে রাইখা সারাদিন রাত তোমারে দেখ। রেনু সরোজাত যাই নাও, তুই আমারে এত ভালোবাসলি কেন? ভালোবাসা জাতপাত দেখা হয় না মধু, মনে মনে মিল হইলেই হয়। রেনু 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 রেনু, অনেক রাত হয়েছে, বাড়ি চল। আচ্ছা রেনু, ছাড়ো না। আর আমাদের সময় পেল না? রেনু রেনু আই রেনু রেনু এত রাতে তুই এখানে কি করস? একটু বাইরে গেছিলাম। কদিন না তোরে কইছি রাত বেরোইতে বাইর হইলে আমারে ডাক দিতে? চল ঘরে চল। Thank you.
কত বাইগুন লইয়া আইছি রোজ বাইগুন খেলে চুলকানি হয় কেন কইছে আমি আরে কিছু হইব না বারো গুণ যার তার নাম হইতাছে বাইগুন নাও তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো আমি গোসলে ছেড়ে আসি জামু আর আসুম কিন্তু আমার ক্ষুধা লাগছে কিন্তু
শরীরে বাইসা না উঠতাম তাইলেই বাঁচতাম। দুনিয়াতে যত আকাম কুকাম এই পোড়া চোহে দেখতেও তো না। কি গো সুন্দরী খালা, আবার কি দেখলা? না বাপু, আমি সাথেও নাই পাশেও নাই, যা মনে লয় হেরা করুক গে। যৌবন কালে আমি কি কম সুন্দরী আছিলাম? ইংরেজ সাহ আমারে দেখে তো পাগলই হইয়া গেছিল, বস্তা ভরা দেহা দিতে চাইল, তাও কি আমি মন দিছি? আর তুই কিনা কি গো সুন্দরী খালা, কার কথা কইতাছ? তুমি আমার হুনছনি শুনলেই বাকি, সারাদিন টই টই কইরা ঘুরে বেড়াইবো, ডলা ডলি করব, মায়ার ইজ্জত যাইব। এতই যদি মধুরে পছন্দ, কাজি ডাইকা কলমা পড়াইয়া দিলেই তো পার। আরে হুনর এনুর মা, একে তো বাপ মরা মাইয়া, হ্যার উপর ডাঙর হইছে, একটু দেখা হুন্না রেখো বুঝছো। মেলামেশা করা ঠিক না, যা। শালার কাউঠা বুড়ি, তরে আমি শীতে মরতে আসি, রোদের কপালে গজব পড়ছে। তোর জম, তোর সতিন, তোর মরণ, বুইরা বেটি কুটনামি কর, আর একদিন যদি আমার নামে কুটনামি কইরা বেড়াস তাইলে এই গোবর তোরে আমি খাওয়াইয়া দিমু। বুইরা খাটাস নি, দুনিয়ায় আসস কয়দিন, অহন কুটনামি দেখলাম কত। দেখছো স্যার কি, দেখছো স্যার কি, আসে আমি ভাঙ্গা দিমু তোর মুহে চুনকালি মাহামু, পিড়িতে নাজরের লগে কেমনে দোলাদুলি করো, শিক্ষা দিমু না। বজ্জাত হারামি কুটনি বুড়ি, অহন কুটনামি করতে চাই, ওর কোমর আমি ভাঙ্গা দিমু। রেনো, ওই রেনো, হারা তুই কার কথা কস? ওই কুটনি বুড়ির কথা, মার কাছে নালিশ করছে। তোর নামে নালিশ করছে? আরে আমার নামে না, আমার নামে না, তোমার আর আমার নামে মিলাই নালিশ করছে। তুই সত্যি কইতাছস? শালের কুটনি বুড়ি, তোর জিব আমি তাই না সেরম, চল দেখি। ওই বুড়ির জবান বন্ধ করবা, তোমার দেওর যে রেনুর লগে জলা ডলি করে, এই দেখি মিথ্যা কথা। আমার দেওয়ার দোষ গুণ তোমার কাছ থেকে শুনতে হইব না। তুমি এখন যাও তো সুন্দরী খেলা। কেন যাবো, আমি খাইয়া খাড়াইয়া কমু, নাচা নাচা কমু, দিনে সালে উচ্চা কমু, গাছের ডালে বইয়া কমু, আমি কারণে জড়াই নাকি? ভাবে ওরে বাবা রে, ভাবে ভাই না তুমি, ভাবে ওই কুটনি বুড়ি তোমার কাছে কি করে গেল? কেন যা সত্যি তাই কইল, তোমরা দিন দুপুরে নীলা করবা সেইটা দেখে কুটনি বুড়ি একটু কুটনামিও করতে পারবো না, সেইটা কি হয়? আরে যখন চান উঠবো তখন হব দলে দেখতে থাকবো।
যখন উঠবো তখন দেখা যাইব। তখন তো হেঁচে আপনি পথে ঘাটে ঘুরতে হইব না ভাবি ভাবি। অহন আমি যাই। আরে যাও কই, ঘরে আহ কথা আছে। হ্যাঁ ঘরে আছে কথা আছে। তুই আহস কই? তোমার সাথে মরদ মানুষ মাইয়া মানুষ গো কথা কি হনবে? পান খাইয়া তোর বুক লাল হইয়া গেছে। ঠোঁট লাল হলে কি হয় জানোস? কি হয়? স্বামী আদর করে। ভাবি তুমিও না। মাথা খাইছো নাকি? মাইয়াটা একলা একলা যাইতেছে, যাও না। যাব না কইলেও আমি সব বুঝি। কি বুঝছো? কমু না কেন কইবা না? আমার ইচ্ছা কও না মধু। তোর আর আমার বিয়ের কথা কইছে। কি আবার মরণ রে, বউ পালবা কেমনে? বিয়াকরণ কি সোজা কথা? বিয়া করতে হলে কত কি লাগে তাও বুঝো না? তোর কথা শুনে মনে হইতেছে এর আগে আমি দশখান বিয়া করছি। হয় রে কনা কি কি লাগে? না দিলে বলো না নাগর কেমনে নাকি কেমটা,
তোমার মায়াদা যেভাবে ডাঙর হইয়া উঠছে, অন্তিকা সহে সহে না রাখলে একটা কেলেঙ্কারি হইতে পারে। ওই মধু পোলাটা একেবারে বজ্জার, তাই ভাবলাম এই গুইরা গুইরা না থাকা তোমাকে এনে থাকলে তোমাকে উপকার দিব। মায়াদারে দেখা হই না রাখলাম, না হয় যে খাইলাম আর খামুই যখন তাইলে যাও না দরকার ডাকি। আরে না না না, তোমার কোনো চিন্তা করতে হইব না, আমি লগে কাঁচা বালিশ লই আই। মা, ও মা, মা, বুড়ি এখানে খেতা বালিশ লই আছে কেন? থাকবো কেন? শরম করে না তোর এই কথা জিগাইতে, কইয়া গেলি ময়না গো বাইজা, আর গেছস কিনা ওই বেহারা গো বাড়িতে। তোর মতো নির্লজ্জ মাইয়া রে ঘরে বাইন্দা রাহনের কাম। তুই খাবি না? না, আমি পরে খামু। বুঝছি, তা তোর ছোট মিয়া করেটা কি? করণের সময়টা গেছে গে নাকি, না হয় গা গতটা একটু বড় হয়েছে, সময় হলে ঠিকই করব। আরে বাপ মরণের পর এর থেকে কম বয়সে পালকিটা কান্দে লইছিলাম। আপনি ঠেকা আসিল, হে ঠেকাটা কি? তা ঠিক, তা ঠিক, ভাই ভাবি যখন আসে তখন খাওনের চিন্তা তো নাই। দেন খাওনের খোটা দিবেন না, তাইলে কিন্তু আমি খাবো না। রাইত তো অনেক হইছে, অহনো বাড়ি ফেরে নাই, তা তোর মধু গেছেটা কই? শীতের মধ্যে তুমি আবার যাইবা কেন বুইরা মানুষ? জুয়ান মাইয়া একলা যাওয়ান ভালো না, ভূত পেতনি গো নজর তো তো গোপরেই বুইরা খাটাস নি। হায় হায়, তোমার ই জ্বরাইছে বাচ্চা, একশো করব। হ রেনু রে, তুই যা, আমি এখানে একটু বহি। চল ওদিকে গিয়ে বহি যা। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওইদিকে কি ঘটনা ঘটছে তা তো জানো না,
মা কুটনি বুড়িরে পাহারায় বসেছে। জানি, সব জানি, সরলার পুরি। মা গো মা, মাঝে শীতে করান্দা কাঁপে। আমার আসার কাউটা বুড়ি, বুঝাইমো তোমার পাহারাদারি। এইবার বুঝবা মাঘ মাসের শীতে কেমন লাগে ভিজা কথায় শুনতে। সালাম সালাম কইল ওইছে। আর একটু শুনো, অহনার তহন তহন দেখা করেন যাইব না, দায়িকা দেরি হইলে বুঝা ফেলাইব। এমন আশা চেয়ে না আসে ভালো আছিল। গুসা করছো? না গুসা করুম না, হাসুম, প্রাণ খুলে হাসুম। নিশি যাইতেছে, অবুজের মতো ডাকা ডাকি করো, না জানি কোন দিন মন পবনের নাও খাই পাওছে। মন পবনের নাও তো পিড়িতের নাও, ওই নাও ভাইসা একদিন আমরা পারি দিব। মধু রেনু রেনু কাইলে আবার কই দেওয়া হইব খবর পাঠাইও। আচ্ছা যাই। যা তুই ঘরে যা যা। কাল থেকে শরীরটা ভালো যাইতেছে না, কেমন জানি জ্বর জ্বর লাগতেছে। জ্বর আসুক আর ঝড় আসুক, পালকির বেহারাগো আর মাপ নাই। উঠাও মিয়া ভাই, তোমার শরীর ভালো না, আজ যা দরকার নাই। শোনো পাগলের কথা, বায়নার টাকা নিছি, বাঁচি আর মরি যাইতি হইব। আরে না না, তোমার বদলে আমি যাবো। বাপ মরনের পর থেকে তো তুমি পালকি টানতাছ, এবার তোমার বোঝাটা আমার কান্দে দাও। ভাই ভাই ওই দেখ তোর মধু কয় কি, হ্যাঁ বলে চালাইবো পালকি। আরে তুই আমার কত আদরের ভাই, অখনই তোর কান্দে আমি পালকিটা তুলে দেবো। যতদিন গায়ে জোর আছে ততদিন আমারই নিতে দে, না পারলে তো তোরই নিতে হইব। বাপ দাদার ব্যবসা টিকে রাখুন লাগবো না। ওই মেয়েরা লো উঠো, ওই লো হ্যাঁ
মত দে মাইয়ারে আমি বিয়া দিমই হ এইটা ঠিকই কইছ তা আমরা থাকতে তোমার ভাইবে খবর দিমু কেন নইলে কয় দে টাকা আমি বকশিস পাইলাম ওই নূরপুরের রসিমুদ্দি পোলা মান্দার শাহ তার পোলা রমজান তা তুমি চিনো না কি হলো বউ দুবার শিকা অনেক টাকা পয়সা লই আইছি শুনছি মান্দার শাহের পোলারে বিয়া করাইবে মাইয়ার বিয়া হইয়া গেলে ওই গোলামের পুতে কি করব খোঁজ লইয়া দেহ মাইয়া পছন্দ হয় কিনা আমি অনি যাইতে যাও কুটনি বুড়ি আমার পাত্র ঠিক করানোর লাইগা গুনপুর গ্যারামে গেছে আচ্ছা হ মধু গোবাই দিয়ে একটু খবরটা দিস আচ্ছা তুই যা আমি খবরটা দিতেছি আচ্ছা এই খবর আরে দুবাই এলে দেখতে এলে তো বিয়ে যাইব হোক আরে রেনু তোরে ছাড়া বাঁচবো নাকি রেনু আমারে ছাড়া বাঁচবো কেন আমারে লইয়েই বাঁচবো আরে দুবাই আলার বিয়ে হইব ওই কুটনি বুড়ির লগে শালার বুড়ি যদি কেসটা ফিট করে ভালো হয় হ্যাঁ সে আর কিছু করুন যাইত না চল বুড়িরে আরেকটা শিক্ষা দিয়ে দিই না রে বুড়ি নালিশ করছে দেখেই তো ভাইয়ের ডরে বাইর যাইতে পারি না এবার নালিশ করলে গের আমি ছাড়তে হইব তাইলে করুম ডাকি আইতে দে না কি করুম সেটা তো মনে মনে ঠিক করে রাখছি আয় এদিকে দরকার হইলে তরে আমি কাইটা কাইটা নদীতে ভাসাই দিব তবু ওই বেহারা জাতের লোকে তরে আমি বিয়া দিব না নেই শাড়ি পরে লাও কি গো মা রান্না বাড়া কি হয়েছে হ্যাঁ গো তা অনেক সময় হয়ে গেছে জলদি চালা জলদি চালা ওই দেখো ওই হালারে নাকি আরে হ মুন্সি মুদ্রার দেখলে যাত্রা শুভ হয় আলামতেই বোঝা যায় মাইয়া পছন্দ হইব চলো 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 ওই কোন দিকে গেছে বেশি কথা বলে এত মুদ্রার দেখা যাও যা তো ঠিক হবে না উত্তর পাড়ায় কলেরা দক্ষিণ পাড়ায় কলেরা যাবো কেমনে আল্লাহ বড়সা বাবা মুন্সি জলদি ফিরা চলো ওই দিকে খাওন দাওন আরে রাখো তোমার খাওন দাওন বাবা রমজান বাইচা থাকলে আমি তোমার একটা না দশটা বিয়ে করাবো এখন বাড়ি চলো জলদি চলো জলদি চলো বাবা আরে রাখো তোমার মিঠাই এই মিঠের মতো কলেরা ঢুকছে জালে পালাও পালাও জলদি পালাও জলদি পালাও কলেরা আইতে যাইতে কত দিন
কেনু ষড়যন্ত্র কইরা বর পক্ষরে খেদাই দিছে হ আর চুপ কইরা থাকো না রানুর মা মাতবরের কাছে বিচার দেও গফুর মিয়া জি তোমার ভাই গ্যারামের ইজ্জত নষ্ট করছে দিন রাত দল বান্ধা আকাম কুকম কইরা বেড়াইতেছে বাপ মরা মাইয়াটার বিয়ার সম্বন্ধ ভাঙ্গা দিছে এরপরও কি কও আমরা চুপ করে থাকুম না এর উচিত বিচার অহন লাগবো এই মজলিশের মধ্যে মধুরে অহন দশ খান জুতার বাড়ি খান লাগবো আর কানে ধইরা নাকে খদ দাওন লাগবো কিন্তু মধুরে আমি পামু কই এই যা আমরা কি জানি তোমার ভাই যখন নাই তাইলে জুতা তোমারই রহন লাগবো খবরদার আমার ভাইরা জুতা মারানোর মানুষটা এই গ্রামে কারা আমরা বেহারা জাত আমাকে কান্দে থাকে পালকি হাতে থাকে লাঠি এই লাঠিতে বাইরে মাতবপুরি ছুটিয়ে ফেলাম না কি এত বড় কথা ওই ওরে মুখের উপরে বড় বড় কথা কথা শোনো তোর কথা আমার বংশের উপর আমি মাইনি ভালো সারাদিন খালি বেড়াইবো কাজ নাই তোর মতো বাই না থাকলে কি হয় রে তোর লেগে মানুষের এত কথা শুনতে হইব আর করবি পঞ্চায়েতে আমি আর গলাটিপা ধরছি আপনারা বিচার পাইছেন আমার জানের টুকরা ভাইটারে আমি লাত্তি দিছি চোর দিছি ঘুষি দিছি আপনারা বিচার পাইছেন হইছে আপনাদের বিচার হইছে মাতবর সাহেব বিচার পাইছেন আমার ভাই মধু বাপ মা মরে গেলে দুনিয়া সব পর হয়ে জায়গা তোমরা আমার কেউ না কেউ না একজনে মারছে আর একজনে তরফ দেয় দিয়েছে কত বড় সাহস দেওয়ান বাড়ির মাইয়ের লই গাইছে বেহারা জাতির বিয়ার প্রস্তাব লইয়া কালা রেনুরে না পাইলে মধু পাগল হইয়া যাইব দেওরে লাইগা তখন এতই দরুন তখন জামাই ছাইরা দেওরের লগে গল করলেই তো পারো খালা আমাকে জায়গা সম্পত্তি যা আছে সব রেনুর নামে লিখে দেবো আহারে সিরা জুতার আবার সুখ চলি নিজেরাই তো ভিক্ষা করে খাস আসেই বাকি আর দিবি বাকি খালা আমি কইতেছি এই বিয়া হইলে ওরা দুজনেই সুখী হইব আমন বিয়ার কপালে যাচ্ছা আরে দাদা বাইরে
আমার মায়ের বিয়ে হইলে তোর দেওর রে কই পালকি দিয়ে পৌঁছাই দিয়াইতে মজুরিও দিমু বকশিসও দিমু আরে দাদা আমার মায়ের বিয়ে হইলে তোর দেওর রে কই পালকি দিয়ে পৌঁছাই দিয়াইতে মজুরিও দিমু বকশিসও দিমু অনাদু ও যে ভাবি এসেছে ভাবী খারাও ভাবী একটা কিছু কও ভাবী তুই রে নুরে ভুলে যা ভাবী ওরা আমারে কুত্তার মতো দূর দূর করে তাড়াইয়া দিছে কি তোমার তোমার চোখে পানি আমিও দেখে নিমু এই সাত গ্রামে কোন মরদ আছে যে রেনুরে বিয়ে করে আমি এই গ্রামে আগুন দিয়ে জ্বালিয়া পুড়িয়া তার কাল করে বাড়ানো আমার কথা না হই না যদি তুই এমন কিছু করস তাহলে তুই আমার মরা মুখ দেখবি ভাবে কি ব্যাপার এত রাইত হইল মধু এখনো ফিরল না গেল কই কেন ঘরে যাই নাই তুমি বাই যাও আমি দেখতাছি কেমন তাহলে কি মধু কেরাম ছেড়া চলে গেল মধুরে তুই যদি রাগ করে ঘর ছেড়ে চলে যাস তাইলে ওই ঘরে আমি আর ফিরে যাব না আরে কি করছ পাগলামি করিছ মধুরে কেন এমন দুঃখ দিলাম আমি আর এই জীবন রাখুম না রাখুম না আমি মধুরে কু জানু অহন বাড়ি সর আমি আর ওই খালি ঘরে মিরা যাব না যাব না এই কথা কইস না রে বউ মধু কি আমার পর বাপ মরণের সময় এই হাতে ওরে তুইলা দিছিল এই হাত দিয়ে ওরে আমি মারছি আল্লাহ কেন আমার ঘরে ছোট জাত কইরা পাঠাইল রে বউ কেন ছোট জাত কইরা পাঠাইল বাবি বাবি গাও বাবি মধুরে মাইছি মধু 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 কি হয়েছে যেন জানো মধু ভাইরে পাওয়া গেছে কি কইলি মধুরে পাওয়া গেছে হ আদুরে রে আইছে জ্বরের ঘুরে বেউস হইয়া ওই জোর দিঘির পারে গাছের নিচে পইরা ছিল হন কই আছে হ্যাঁ গো বাইতে ভাবি ভাবি খারাও ভাবি মধুর বলে পাওয়া গেছে
কয়ন কেমন আছে? তোমার এনে হনটা ঠিক হয়নি রেনু। তুমিও ওগোলাগে সুর মিলাইয়া কথা কইতেছ ভাবি। ওই দুঃখী মানুষটা রে, আর দুঃখ দিস না রেনু। তুই চইলা যা, চইলা যা। আমারে আমারে তুমি দাঁড়াইয়া দিও না ভাবি। মধুরে ছাড়া আমি বাঁচুম না ভাবি, বাঁচুম না ভাবি। মধু 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 চোখ খুলে দেখো, মধু তোমার রেনু আইছে। মধু চোখ খুলে দেখো, তোমার রেনু আইছে। আমি আমি আর এই বাড়ি সাইরা যাবো না, তোমার সাইরা যাবো না মধু। মধু আমি আর এই বাড়ি সাইরা যাবো না। দাদানি কেন? বেহারা জাতের মাইনছেরা তো তোর মাথাটা পুরাই খারাপ করে ফেলাইছি। আয় আয় কইতাছি, আয় আয়, আজকে তোর আমি শেষ করে দেবো। সহ্য করছি আর করুম না। তোমাকে মাইয়ারে আমরা তাবিজ করে আনি নাই, হে নিজেই আছে। আরে তাবিজ করলে কি না আইয়া পারে? ও দাঁত কুচাতের দল, আবার বড় বড় গলায় কথা কর। আজকে তোরে আমি জানি শেষ করে বলাম। আয় আয় আমার লোকে, আজকে তোরে আমি শেষ করে বলাম। আয় কথাই কয় না, কুলার মুখে দাড়ি ফিরে বাড়ি বাড়ি। আর মাইয়ে রাইনে যৌবন পায় না মায়ে মন। মাইয়া দিয়া আজ ঠিক করো, নইলে মা নিজ্জত কিছুই থাকবো না। এমন কলঙ্কিনী মায়ের কেডা বিয়া করবো? সবই আমার কপাল কপাল পোড়া কপাল। নুনপুর মান্দাসার বাড়ির গিয়ে একবার দেখি না, যদি আসে পায়ে ধরে আনতে পারি পোলাটা ভালোই। যা বুড়ি যা, পালকিতে তরে তুলে দিমু। হ্যাঁ হল্লা হল্লা, কয় কি? আমি আজই ওর বিয়া ঠিক করুম। হ্যাঁ না বাবা না, ওই গ্রামে আমি আর যাবো না। পোলার পাইনে আপনারে জ্বর দেখাইছে, আপনিও ঘাবড়াইয়া গেলেন গে। মাইয়া আজারের মধ্যে একটা বউ কইরা যদি ঘরে আনেন তয় শান্তি পাইবেন। শুনেন সুন্দরী বুড়ির কথা, বাসি হইল কাজে লাগবো। ঠিক আছে, এত করে যখন কইতে আসো তখন আজ দিনে কি একবার দেখে আসুন নে। আমি কারো কথা বিশ্বাস করি না, নিজের মুখে ক মা। এই বিয়াতে তোমার কোন আপত্তি আছে কিনা? কমুকি কুটনি বুড়ি কমুকি, আপনি যা শুনছেন সবই সত্যি। আমার যদি বিয়া হয় তো একজনের লগে হইব, হ্যার নাম মধু। ওরে বাপ রে বাপ, এদের চোখে মুখে মরিচা কথা। চল মানা সাহ, যাইয়েন না। চল বুড়ি, তোর সম্বন্ধে খেতা বুড়ি। চল চল, এরপরে ওকে তোর আমি বাইরে দেব। তুই আমার মা নিজে সব শেষ করে মর। আর বয়স হয়েছে, বুদ্ধি হয় নাই। এইটা ঠিক না, এইটা ঠিক না। এত বড় মেয়ের গায়ে হাত তোল না, ঠিক না। আরে মায়ের মেয়ে কুসছে কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? বংশের মুখে চুন কালি মাখাইছে। আমি সব জানি, বেহুশ হইয়া কোনো কাম করন ভালো না। দিন পাল্টাইছে, পোলা মাইয়া গো মনের উপরে জুলুম করে, ঠিক না? হেললে কি? মাইয়া যদি মন দিয়া থাকে ওই বিয়ারা জাতির লগে বিয়াদল লাগবো। আরে আরে তোর কি মাথা খারাপ হয়েছে? আমি যা করি বুঝা শুনাই করি। এর মধ্যে বুঝাবুঝির কি আছে মিয়া সাহেব? আমরা ছোট জাত যাই না,
আপনি দয়া করে রাজি হইছেন? হ্যাঁ, সম্বন্ধ যখন হইতে যাইতাছে এই সব কথা কোনো দাম নাই। তাই কথা হইল গিয়া ওই মধুটা তো কিছু করে না। ছোট ভাই বেলা আদর কইরা, হ্যাঁ আমি কোনো কিছু করতে দেই নাই। আরে ভাগ্নিটারে বিয়া দিমু, তোমরা তো আর খালি হাতে যাইবা না, বয়স হয়েছে বুদ্ধি হয় নাই। হ্যাঁ, কোন বাড়ির লগে সম্পর্ক করতে যাইতাছো? আরে দেওয়ান বাড়ি একটা ইজ্জত আছে না, আমি চাই মধু নিজের গতরে খাইটা অন্তত হাজার বিশেক টাকা কামাই করু, তাইলে কইতে পারো যাতে কিছু আসে যায় না। আসলে কাম দিয়েই মানুষের পরিচয়, বয়সে বুদ্ধি হয় না। কিন্তু এত টাকা কেন? মধু নিজে গায়ে গথরে খাইতা সব টাকা রোজগার করবো? বাহ বাহ, বুঝলা গফুর মিয়া, তোমার থেকা তোমার পরিবারের বুদ্ধি ভালো। আহা, অগরে আল্লাহ ভালো করুক। হ্যাঁ, তাইলে গফুর মিয়া ওই কথাই রইল, মধুরে তুমি কামে লাগায় দাও, রোজগার করে আসুক, তখন দিন তারিখ দেখা বিয়া পড়াই দেবো। তাহলে আগে যাই। ছোট মিয়ার খবরটা দিয়ে আসি। মধু, ওই মধু, এমন একটা দাওয়াই দিতে পারি বেড়াম ঘর ছাইরা পালাইবো, দেওয়ারের বিয়ার ফুল ফুটছে গো। কি উল্টা পাল্টা কথা বলছো? রেনুর লগে বিয়া ঠিক হয়ে গেছে। ভাবি ভাবি, তুমি কি শুনে না, আমি পাগল হয়ে যাবো, তুমি আমার কি কথা শুনে না। ভাবি ভাবি, সত্যি কইতেছ রেনু? আরে সালাম কর, সালাম কর, মধু বাবাজির লগে তোর বিয়া একেবারে পাক্কা করে দিয়েছি। পাগলি, বয়স হয়েছে বুদ্ধি হয় নাই। হয় তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আরে বেলা তো চলে গেল, তাড়াতাড়ি কর। জ্বরের থেকে উৎসর হেলে গে পাগলামি কইরা দিন রাত খাটিস না, শরীরের দিকে যত্ন নিস। 20,000 টাকা না নিয়ে আমি আর এই গ্রামে ফিরা হম না ভাবি। মধু ভাবি, আমারে তুমি দোয়া কর মিয়া ভাই, প্রথম দিন পালকিটা তুমি নিজের হাতে আমার কান্দে তুলে দাও। ভাবি ভাবি, যাই আই ধর। এত তাড়াতাড়ি আমি তোর কান্দে পালকি তুলে দিতে চাই নাই রে মধু। মধু, তোমার চোখে আমি এখনো ছোটই রয়ে গেলাম। আরে এদিকে আমার দিনে দিনে বয়স কত হইতেছে হে খেয়াল তোমার আছে? আরে ওই ভাবি ভাবি, আরে মিয়া বাইরে, আরে মিয়া বাইরে একটু বুঝাও, একবার গহন পালকি আমি কান্দে নিতেছি আর তোমার আমি কান্দে নিবার দেব না, এখন থেকে হগগল দায়িত্ব আমার। ওই পালকি উঠা, ধরো ধরো মিয়া ভাই, ধরো। বিসমিল্লাহ। ভাবি ভাবি যাই, ভাবি আমার দ্বারা দোয়া করো, চিন্তা করো না। মিয়া ভাই মিয়া ভাই যাই, দোয়া করো। তোর মধু একটা পাগল, রাখ রাখ। তোরা একটু বয়, আমি রেনুর সাথে দেখা করে আসি। আচ্ছা আরে মধু, আইসা গেছে তোর বধু, একটু আদর করে আইসু তু। ঠিক আছে, ওহো এর রাখ। বিয়ার টাকা জোগানের লাইগে কামে যেতেছি জানি,
মা, যাওয়ার আগে কই তোর একটু মুখ দেখুম, আর তুই দেখি দাস ঘুমটা। বিয়ার আগে স্বামীর মুখ দেখুন গুনা। কিন্তু তোরে না দেখে আমি থাকুম কেমনে? আমি যেমনি থাকুম। তোরা মায়া মানুষ, তোরা পারবি। আমি আমি পাগল হয়ে যাবো রেনু। এই কয়দিনের না দেখুন দেয় তো সারা জীবনের লাইকা। তোমার আমার সামনে রাখবো মধু। রেনু তো আমি যাই। যাই কইতে নাই, ক আসি। আসি মধু। কি রে পিছে রাখলি কেন? আমার পুতুলটা কাছে রেখো, যখন আমার দেখতে ইচ্ছে হইব তখন এই পুতুলটা দেখো। মনে হইব, মনে হইব আমি তোমার সামনে আছি। আমারটা তোর কাছে রেখে গেলাম, আমার কথা মনে পড়লে পুতুলদারে দেখিস, আদর করিস। আসি। এমনিতে শরীর খারাপ, বেশি কাম কইরো না। আরে তোর লিগে মরে গেল আমার চিন্তা নাই। এক পালকিতে দুজনে উঠুম, ভাবতে যে আমার কি খুশি লাগতেছে তোরে আমি বুঝাইতে পারুক না রেনু। আসি মধু। কি রে কথা এখনো শেষ হয় নাই? দিলে সব ইচ্ছা পুরা না কইরা হজে যাও ঠিক না। আপনার আবার কোন ইচ্ছা বাকি রইল? ও মাইজা, বড়টার একটু বুঝাইয়া দে। বিবি তো আপনার দুই জন, বড় আর সুডো। মাইজা হইল কেমনে? কোনদিন ওইতেও তো পারে হেলেগা আগে বাগে ডাইকা মুখটারে পরিষ্কার করতেছি পটলা রে মাইন সে মন্দ কয়। সূর্য কোন দিকে উঠছে? রোজের দিকে উঠে। কেন উল্টা দিকে উঠবার পারে না? আপনি কইলে উঠতেও পারে, মাটি নিচে থেকেও উঠতে পারে। চারিদিকে নজর টজর রাখছ? ভালো করে নজর রাখনের লাইগা তো সুরমা দিয়া। ওরে আল্লাহ রে পটলা, শুরু তালি না লগে থাকে দা। যে পঙ্খির কথা কইছিল ওই পঙ্খিটা রে খাসায় বরণ যায় না। মামি কেমন আছো? মামি দেখ তুই তো পারছস, কেমন আছি? যা তুই ঘরে যা। আচ্ছা নিজে পাই না জাগা, উঠে আনছো ভাগা। তা কদিন এলে জানছো? বয়স হয়েছে, বুদ্ধি হয় নাই। আরে
সুরতালি কখনো বিনা লাভে ব্যবসা করে না। ঠিকই কইছো, বিনা লাভে ব্যবসা করলে ফুতরেয়া যাওন লাগে। তোমার তো আবার জায়গা জমিন সবই আমার কাছে বন্ধক, তার উপর আবার নগদ টাকাও নিছ, সুদে আসলে মিলা কত জানি হয়েছে পটলা। হ্যাঁ রয়েছে গিয়া 10,999.35। শুরু তালে আমার আপন লোক, বান্তি পয়সা না ছেড়ে সাইরা। বান্তি পয়সা রাখলেই কি সালেই কি, আমি তো দলিলটা ফেরত চাই। দলিল কবে নিবা? আপনি যখন দেন কথা মতো কাজ করলে তো দলিল দিতেই পারি। পটলা একটু বাইরে যা তো। বই নির্বাড়ি থেকে যখন বাগনিটারে আনছো তখন আর দেরি কইরা লাভ কি? নজর যখন পড়ছে তখন নজরানা তো দেওয়ান লাগবই। কিন্তু আমার ভাগ্নির পরে চিন্তা নাই, বেজরি থাকবো, হালি আর পুরা করুম না। তুই যত তাড়াতাড়ি ব্যবস্থা করবা তত তাড়াতাড়ি দলিল পাইবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইনছি মুন্দু কয় কি কইলা? ওই আরিফ জোদ্দারের লগে বিয়ার সব ব্যবস্থা পাকা হয়ে গেছে? বয়স হয়েছে বুদ্ধি হয় নাই, ওই রেনুই এখন আমার জমির দলিল, তোমার কোমরের বিছা, আমাগো সকল সুখে চাবি কাছে। রেনু রে একটু দেখা শুনে রাখো, আমি বুবুরে গিয়া কথা জানা আসি। কস কি তুই? রেনুর বিয়া? বয়স হয়েছে বুদ্ধি হয় নাই, খেললে গেই তো এত বড় খেলটা খেললাম। মধুরে কামের ধান্দায় পাঠায় দিলাম আর রেনুরে বাইত নিয়া বিয়ার সব ব্যবস্থা পাকা করে ফেলাইলাম। রেনুই বিয়ার কথা জানে? হে রে জানায় কি কিছু করো চাইবো, উঠতি বয়সের মাইয়া, প্রথম প্রথম একটু ফালাফালি করবই, তারপর বিয়ার স্বাদ পাইলে আপনি সব ঠিক হয়ে দিব। তোমার কাজ হইলো শুধু খেয়াল রাখো বিয়ার আগে কাক পক্ষী যেন কথাটা জানতে না পারে। এমন কি এই বিয়াতে তোমারও যাওয়ানোর দরকার নাই, তাইলে গফুর মিয়ার আবার সন্দেহ করতে পারে। বিয়ার পরে জানলে জানুক তখন আর কি। তা বিয়া ঠিক করছস, পোলা ডাকে না? আবগ গ্রামের এক নম্বরের খানদানি আরিফ জোদ্দার, আরে টাকা পয়সা জায়গা জমি তার কোনো কিছুর অভাব নাই। এর করে গেলে তোমার মাইয়া খুব সুখেই থাকবো। আমার যে কত সহে রাখছেন, হেইডা আমি জানি, আবার একটা বিয়া করতে যাইতেছেন। আরে মন খারাপ করস না, বিয়া তো হইল গিয়া এই একটু রং ঢং আমোদ ফুর্তি, আমার দিলের আসল মানুষটা তো হইলি তুই, নাইলে তোর নামে কি আর আমার এত কিছু লেখা দিতাম? এত কিছু আর কই লেখলেন? আপনার এত সহায় সম্পত্তি কয়টার খবরই আমি জানি? আমার ভাইটা বেকার, আপনার উত্তরের জমিটা হ্যাঁ নামে লেখা দেন না, কন দিবেন না। তুই যেন এত কইরা কইতাছস, যা আমার বিয়ার আগে ওই উত্তরের জমিটা আমি তোর ভাইয়ের নামে লিখে দিই মনে আমার বিয়াতে, এইটাই তোর লেগা উপহার। শিরে মারেন, তুই এখানে একলা একলা কি করতাছস? আহারে মুখটা একবারে শুকাইয়া গেছে, চান্দের লাহান মুখ আমার ভাগ্নি, তরে যে বিয়া করব হে আকাশে চানি হাতে পাইব। ¶¶
ষোলো বছর পর ষোলো
হয়েছে রে? এই তগত দিয়া থুয়া বেশি আর বাকি নাই। সেইভাবে না খাইয়া না লইয়া কাম করতে আসো আর টাকা কামাই করতে আসো, আল্লাহ না করে আবার বেড়ামে না পড়ো। কি কস আর না কস, শোন বাড়ির যে ভাবির হাতের রান্না খাইলে দেখবি বেরাম বাপ বাপ করে পালিয়ে গেছে। আরে আরে নাকে মুখে উঠল দেখি, মনে হয় কেউ তোর নাম নিছে। কে আর নিব, নিলে মধুই নিছে। এতদিন হয়ে গেল একটা খোঁজ খবরও পাইলাম না। আরে এইসব কামের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? যেখানে রাইত সেইখানেই কাই, যাওয়ানোর সময় পাগলটা কুয়ে গেল, আমার কান্দে আর পালকি উঠাইতে দিব না। আরে পালকি কান্দে নিয়ে চলা হইল জাত ব্যবসা, মাসখানিক ধরে কাম কাজ ছাড়ছি, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে। তয় রেনুটা মামা বাড়ির থেকে ফেরে নাই, কি ভাবতাছ? বাতে তো পোকা বইতাছে। কি ব্যাপার, কই যাই? কই রে পটলা, মিঠাই মন্ডা সব আনছ? সকালবেলা তো আয়োজন করতেছেন কি লাগা? মাইন সে মুন্দ কয়, গড়ে তো তিনটা কামরা আছে, দুজনে দুইটা থাকস, আরেকটা তো খালি থাকে। গেরস্তের ঘর খালি থাকা ভালো না, এটা ভরনের মানুষ আনতাছি। মন্দ কান নাই। কবরে যাওনের আর কয়দিন বাকি আছে? যাত্রার সময় অমন অলক্ষণা কথা কইতে হয় না বুবু, তোর কাছে আমার কথা শিখতে হইব। খালি ফ্যাস ফ্যাস করে, ওই পটলা ল যাই। শোনেন এই যে আপনার টুপিটা। দেখি গোলাপ জলের পানিটা দিয়ে দিই। আমার এমন কইরা সাজাইতো সোগান মামি, নতুন কাপড় পরাইছো, বেড়াইতে যাম। বিয়ার আগে মায়া গো একটু সাজে পড়ে থাকন লাগবে। আসসালামু আলাইকুম জুদ্দা সাহেব, আসেন 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 আসেন। মামি গু দেহ কালো জানি আইতাছে, মিঠাই লই আইতাছে কেন? তোর উসিলাই আমরা সবাই মিঠাই খামু। আমার উসিলাই আইস তোর বিয়া? আমার বিয়া? মামা তোমার মাথাটা খারাপ হইয়া গেছে নাকি? মাথা তো তুই খারাপ করে রাখছস। দেওয়ান বাড়ির মাইয়ার লগে ওই পালকিওয়ালা দাঁতের সম্পর্ক কোনো দিনও হইতে পারে না। হেললে গেই আমি আরিফ জুদ্দারের লগে তোর বিয়া ঠিক করছি। জীবন থাকতে তুমি আমারে এই বিয়া দিতে পারবা না। দরকার হইলে তোর গলা টিপা মাইরা ওই লাশটা আমি পালকে তুলে দেবো। একলা পাইয়া তুমি আমার উপর জুলুম করতে চাইতাছ? পারবা না পারবা না। পটলা মাইনছি মন্দ কয়, বেলা তো অনেক হইল, চুরতালি আবার গেল কই? তুমি কোন রকমের সামাল দাও, কলমা পড়তে হইলে ফাঁকে ঝুঁকি দেওয়া ব্যবস্থা করে নিও। চুরতালি আমি ওদিকটা দেখি। আসেন আপনি, না আপনি বসেন আসেন।
আসেন কাজী সাহেব, কামরা সাইরা আসি। কাজী সাহেব শুরু করেন। কবুল কও মা, কও কবুল, কও কবুল, কবুল কও মা, কবুল কও, কও মা, কও মা, কবুল ক মা, কবুল ক, কবুল। আমিন, আমিন। কনের অনুমতি হয়ে গেছে, অন চলেন যাই। বসেন কাজী সাহেব, সুরুদ আলী এই কাজ যখন শেষ হয়ে গেছে অহন জাউনের ব্যবস্থা করা দরকার। আমি অহনি মাই উড়ানের ব্যবস্থা করতেছি। এই আপনারা পালকির ব্যবস্থা করেন, পটলা ব্যবস্থা কর। জি আমি অহনি যাইতাছি। আজকের খেপটা মেরে আমি তোর কাছে আয়া পড়ুম, আর মাত্র 150 টাকা দরকার। আরে ওই পালকি ওলারা, ওঠো ওঠো, চলো চলেন চলেন চলো। আমি আর আও কিউটির পায় নাই তো না? এই তোর 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 সাবধানে তোর। যায় রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। যায় রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। দোয়া করে যাই, ওরা দোয়া করে যাই। শ্বশুরার শাশুড়ি দেওরার ননদীর বুকে নিয়ে ওঠাই, ওরা দোয়া করে যাই। স্বামীর সোহাগে সোহাগিনী ওয়ো গো দোয়া করে যাই, ওরা দোয়া করে যাই। শ্বশুরার শাশুড়ি দেওরার ননদীর বুকে নিয়ে ওঠাই, ওরা দোয়া করে যাই। চির সুখী হও তুমি সোনারে সংসারে, সোনারে সংসারে। যাই রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। যাই রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। হুনহুনা হুনহুনহুনা হুনহুনা হুনহুনহুনা। সতী নারীর প্রতিদিনে কোন গতি নাই, বধু মনে রেখো তাই, বধু মনে রেখো তাই। স্বামীর চরণে জান্নাতে নিয়োগ মনে রেখো তাই, বধু মনে রেখো তাই। সতী নারীর প্রতিদিনে কোন গতি নাই, বধু মনে রেখো তাই, বধু মনে রেখো তাই। গৌরবিনী হও তুমি স্বামীর অহংকারে, স্বামীর অহংকারে। যাই রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। যাই রে লক্ষ্মী স্বামীর ঘরে, যার বেহার আর পালকি চোরে। ভুনভুনা ভুনভুনা
রাহো রাহো এইখানে রাহো আয় মিয়ালা তোমরা একটু বাড়ির বাইরে যাও 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 সালাম আলাইকুম আসেন মা জাননি আসেন আসেন নতুন বইয়ের মনে হয় হুশ জ্ঞান নাই গরমে বোধ হয় বেহুশ হয়ে গেছে ঘরে নিয়ে মাথে তেল পানি দাও আর একটু চিনির শরবত খাওয়াইয়া দাও পটলা পালকির ভিতর কি মাল সামাল আছে সেগুলি লইয়া আচ্ছা জয় রে লক্ষ্মী স্বামীর ঘরে চার বেহার আর পালকি চোরে সুটকেসটার মধ্যে একটা এত দূর আইলাম মাত্র 100 টাকা দিলেন বেশি চাই না 200 টাকা না দেন অন্তত 150 টাকা তো দিবেন আমার বড় উপকার হইব একা কি গাছে ধরে যে তাইলেই পাওয়া যাইব পাতলা টাকা দিয়া দে বছর বছর টাকা খরচ করাইয়া মালিকের বিয়া করাইতে পারো আর পালকিওয়ালা টাকা দিতে এত কষ্ট লাগে কেন টাকা দিয়া দে এই লো 50 টাকা দোয়া করেন কবি বিশাহেদ এই টাকা দিয়ে আমার একটা ফরজ কামাইব গ্রামে যেয়ে আমি বিয়া করুন দোয়া করেন আর কোন চিন্তা নাই রাখ রাখ যাবো নি তখন কষ্ট দিছি যাবো নি আচ্ছা ঠিক আছে ভাবি এই গুন্যা নাও পুরা 20,000 টাকায় আছে আরো জিনিসপত্র বহুত আনছি তোমার লিগে একটা শাড়িও আনছি মিয়া ভাই কই মিয়া ভাই রে দেখতেছি না আরে মিয়া ভাই মিয়া ভাই লিগে একটা পাঞ্জাবিও আনছি রেনুন মাইরে কইও টাকা কামানে মুরো আমারও আছে ও মা তুমি তো এই কথা কও না আরে বুবা হয়ে গেল নাকি আরে দেখে যাও আরে আমি লই এই পুতুল এইখানে এলো কেমনে এই দেখো কত কিছু নিয়ে আইছি দাঁড়াও তোমার দেখাইতেছি এই তোমার শাড়ি আর মিয়াবার লিগে পাঞ্জাবি ও হো টাকা কিনে দিছি আর আমার লিগে এই পাগড়ি আরে বিয়ার সময় তুমি আমার নিজ হাতে পরে দিবা আরে আরে দেখো না আমার জামাই সাজলে কেমন লাগে আরে দেখো না ভাবি কেমন লাগে ও মা তুমি কান্তাছো আরে তোমার কি হইছে তুমি কান্তাছো কে বধু মধুরা রানুর বিয়া হয়ে গেছে
বাড়ি পাড়ার আরিফ দোস্তা টাকা দিয়ে রেনুরে কিনা নিচ্ছে। ওই বাড়ির পরে তো আমি পালকি দিয়া তুইলে দিয়াছি, তুই নিজে কান্দে কইরা রেনুরে পরে বাড়িতে দিয়াছি, এইটা তাই কে করলি? আল্লাহ আল্লাহ রে, মিথ্যা কথা মিথ্যা কথা, এইটা হতে পারে না, আমি রেনুরে পর হইতে দিব না, আমি রেনুরে পর হইতে দিব না, দিব না। পালকি, তুই আমারে কেরাম সারা করছস, রেনুরে আমার কাছ থেকে পর করছস, না জানি কত মানুষের মনের আশা ভরসা তুই ভাঙ্গা দিছস, আমি তোরে সারুম না, তোর নাম নিশানা আমি মুইছে দিব, আমি তোর কোন চিহ্নই রাখুম না, আমি তোরে খুন কইরা ফালাম, খুন কইরা ফালাম, খুন কইরা ফালাম। কেন বুঝিস না,
কেন বলিস না, ডাকতে বলিস না, কাঁদিস না রে ও ভাগা, আর কাঁদিস না, 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 আর কাঁদিস তাইলে মামা আমারে লও, শরবতটা খাইয়া লও। আপনি কেডা ভালো করে দেখা লও, তোমার স্বামী আপনি এখান থেকে সইরা যান, নইলে আমি চিৎকার করুম। আসো শুয়া শুয়া একটু রসের কথা বলি, আসো আসো না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত এইটা কেমন কথা, আমি বুঝাইয়া সব ঠিক কইরা দিতাছি। আয় বই আমার ঘরে আয়। শোনেন পুরা কপাল হ্যারি কয় কই নতুন দেবিলে রাইটকা দেবেন, সেই দেখ কপালে হইল না, কারে কেমনে ঠান্ডা করতে হয় সেইটা আমি খুব ভালো জানি। হ্যাঁ শোনেন, এদিকে আহেন একটা কথা কই, অনেক দিন ধরে বাপ মারে দেখি না, আমার পুরান দাদানি কেমন করতেছে। পটলারে কইস একটা পালকি ঠিক করে দিব, তুই বেশি দিন থাকিস না, জানোস তো আমি আবার ঘর খালি রাখতে পারি না। কলমা কইরা যখন আইয়া পড়ছস তখন সব কিছু মায়না নে, না আমি কলমা পড়ি নাই, আমার বিয়া হয় নাই, এই কথাকে কেউ বিশ্বাস করব? আমি আল্লাহর কসম খাইয়া কইতাছি, আমি আর কলমা পড়া বউ না, চিরদিন যারে আমি স্বামী বইলা জানছি, সে মধুর পুতুল, এটা আমার মধুর পুতুল, আমার মধু কে হানাইছিল কও না, কও না, কও না, কও না, আমার মধু কে হানাইছিল কও না, আমার মধু কে হানাইছিল, বুবু বুবু তোমার পায়ে পড়ি কও না, কাউনে আমার মধু এনে আইছিল, কাউনে আমার মধু এনে আইছিল। দোয়া করেন গো বিবি সাহেব, এই টাকা দিয়ে আমার একটা ফরজ কামাইব, গ্রামে যে আমি বিয়ে করুম। কি হইল চুপ কইরা যাইকো না, কও বুবু কও, আমার মধু কে এই বাড়িতে আইছিল কও, কও বুবু। পালকি কইরা তোর মধু তোর এই বাড়িতে তুইলা দিয়া গেছে, না না না
তোমারও কি তার ছিঁড়ে গেছে নাকি? জোড়া দিয়ে লও, গান ঠিকই বাজব। গো ঘরে আছে মনে হয় সারাদিন খাওয়া দাওয়া হয় নাই, খাওনটা দিয়ে আয়, যা কোনো ভয় নেই। অন্তত মানুষটারে এক নজর দেখা, নিজের হাতে এক মুঠো খাওয়ায় আয়, যা অরে একটু বোঝা যা। এইটা তুই কি করলি? আর একটা দিন সবর করতে। আমি আমি
মানুষের লাইকা চোখে পানি পায় মাটি চাপ মাটি হাতির পাতা দেখছো এখন আইতাছি বাজারের মানুষে কয় ওই পালকিওয়ালা নাকি ছোট বিবির পীড়িতের নাগর না মানুষে মন্দ কয় মাগির চোখের পানি দেখাই আমি বুঝছি আমার লাইটটা নাকি হালুয়া খায় নগর কয়া দে হালার পুত্রের হাত পা বাইন্দা গাঙ্গে ফালাই দিতে যা আমার মধুরি কারাজেলের পানিতে ফালাই দিছে ভুল দেখছ না মধু তুমি তো আমার ভুল হইছে গেল আল্লাহর কসম খাইয়া কইতাছি আমি আমি একদিন না একদিন তোমার কাছে ফিরামুই তোমার কাছে ফিরামু কার কাছে ফিরা যাবি তোর পিড়িতে লাঙ্গের কাছে হন হের হাতটা বাইন্দা গাঙ্গে ফালাইয়া দিছি মধু মরতে পারে না আমার মধু মরতে পারে না লাশটা ভাইসা উঠুক শনাক্ত করতে যাইস এত বড় পাপ কইরা তুই বাইসা যাবি মনে করছস আমার মধুর যদি কিছু হয় তাইলে তোরে আমি খুন কইরা ফেলাবো আরামজাদা পাগল পাগল আস্তে একটা পাগল আরে জোরদারের ঘটনা কেউ চোখে দেখে না দেখলো চোখ মুখ সব বন্ধ করে রাখে তোর দিটা পায় বন্ধু একটু এদিকে আমার কাছে আসবো একটু আবার খবরদার কাছে এদিন না আইস তোরে পোষ মানা মুই এই লন এই দুঃখী মায়াটারে আর পারেন না কেমন পাশান্তর মামা এই জোজকে তোরে কেমনে দিয়া গেল রে রেনু এক আল্লাহ এক মন এক তার দুই তারের খেলা বুঝি না বুঝলেই তো এই এক তারারে জীবন সাথী কইরে নিছি রে মধু আত্মাটারে কষ্ট দিস না এক দয়ালের ধ্যান কর দয়াল রে পাইলে সব পাইবি ধর সুর ধর দয়াল রে ডাক Thank you.
কি দাঁড়ি করন যায় আবার কোন গুরুত্বে পলায় যায় ঠিক আছে
পায়লো হারবেনি লাগে থুইয়া দেন আমি ও হনে শিকল লই তাছি সুরে বাচ্চা আমার সাথে বিয়া দবি দুটো আলাম্বা কইরা ভালাবু আমার দিন এই লো ভালো করে লাগায়া দেন লন আমার শিকল লিয়েন না আমার জায়গা দেন বুবু ও বুবু গো মাগি মানসি মন্দ কইবো দেখা পারে কিছু কই না পর নাওয়া খাওয়া বন্ধ আমার নামার ইজ্জতদার তোরা সারা জীবন এমনি থাকতে হইব এমনি থাকতে হইব মানুষকে পশু যে তার লোহার বেড়ে পড়া রাখতে হইব পড়া যাইতে চায় কয়দিন তারে বাইন্দা রাখবেন যতদিন বতর বতর করব আমি তারে সাইরা দিমু ও সাইরা দিবি শুইনা রাখ সাইরা দেওয়ানের ক্ষমতা থাকলে একদিন আরিফ জোদ্দারের ঘর তুই করতি না মাগি বেশি বুদ্ধি বোঝাবুঝির কোনো ব্যাপার নাই বয়স হয়েছে বুদ্ধি হয় নাই আরে জোদ্দার বাড়ির থেকে দলিল টান তুইব না এইটা ধরো নতুন পাঞ্জাবি আর চাদরটা দাও কেন আইস ভাগ্নিটারে দেখতে ভাগ্নিরে ধরনের লোক তো বাড়িতেই আছে হ্যাঁ মতলবটা কি মানে আমার দলিলটা ও দলিল কথা ছিল ভাগ্নির বদলে দলিল পাবি কিন্তু তোর ভাগ্নির অন্তরিত দেহা দেই হইল না তাই বেটা দলিল পাবি কেমনে হ্যাঁ পাগলা জি হুজুর মাইনসে মন্দ কয় শুরু তালি দলিলে লেই গাইছে হ্যারে ঘর ধাক্কা দিয়ে বাই করে দে আচ্ছা খালি এই বাড়ি থেকে না হে নিজের বাড়ি থেকেও কারণ সেইটা হতো আমার কাছে বন্ধক যা হ্যারে বাই করে দে আচ্ছা আচ্ছা যাও 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 কি জোদ্দারের লগে রেনুর বিয়া হয় নাই না হয় নাই কি রেনুর বিয়া হয় নাই না রেনুরে বিয়া দেওয়ানের লেগা রেনুর বদলে রেনুর মামি কবুল কইছে তাইলে আমার ভাইরে পাগল বানালি কেন ঘর ছাড়া করলি কেন জাতের বড়াই কর আরে তোর কাছ থেকে ইমান তো পয়সা দেখে কেন দেয় গফুর আমার কথাটা শুন আমার ভাইয়ের চোখ দিয়া যত পানি তুই ঝরাইছস তার চাইতেও বেশি রক্ত আমি তোর শরীর থেকে ধরামো আমার মাফ করে দে গফুর আমার জি হুজুর ওই হারাম দাদা যেখানে থাকুক ওরে খোঁজ কইরা আজ রাইতের মধ্যে ওর শেষ কইরা দিবি আচ্ছা কই আছে আমি তো জানি ফকিরের বাচ্চা ওই হারাম দাদার আমরা পানিতে ফলাই দিয়েছিলাম বাঁচাই থেকে যিনি বাসানের মালি তিনি বাসাইছেন ওই বেটা গেছে কই এত বড় দুনিয়াতে কে কই গেছে এই খবর কি আমি জানি এই মিয়া দেহি খালি মারফতি কথা কয় রাজি গাইতাছে সুজা সুজি কও মধু কই আছে কও কও কই আছে কমুনা কি কইবা না না এই হারাম জাদারা খাড়া ইয়াদা হসকি আরে আরে লাগা আই চল যাই মধু মধুরে মোহাম্মদ
শেষ হয় নাই আমার পথে রে, আমারে তোমার পথের সাথে কইরা নিবান না, তা হয় না রে রেনু। কেন হয় না? দয়ালের কলমা তোর পায়ে শিকল দিছে, ধর্মের বন্ধন ছিঁড়া,
আমি তোরে নিয়ে যেতে পারুম না রে রেনু, পারুম না। মিশা কথা, মিশা কথা, ধর্মের বন্ধন আমারে তোমার কাছ থেকে আলাদা করে নাই। মাইনসে করছে, মাইনসে অজাত মাইনসে, আমারে আমারে তোমার কাছ থেকে আলাদা করছে। দয়াল সাক্ষী, দয়াল সাক্ষী, আমি কোন কলমা পড়ি নাই রে মধু, কলমা পড়ি নাই। বিশ্বাস কর মধু, আমি কলমা পড়ি না। তাই যদি সত্যি হয় তাইলে ওই আওয়াজ কিসে? করেনু মানছি কেন, এরা তোমার কাছ থেকে আমারে আলাদা করতে চায়। আমারে মানুষের কাছে রাইখা যাইও না মধু। রেনু এত অস্থি হস কেন রেনু? দয়াল তো, দয়াল তো কাউরে খালি হাতে ফিরাই না। চল ওরা ওর আগে আমরা পালিয়ে যাই। চল thank you.
Charbeha